বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পর্যায় সারণীর অধ্যায়ে আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন দেখব যে এর এই পর্যায় সারণীর পাঠের মধ্য দিয়ে আমরা কি কি সুবিধা লাভ করতে পারি। ফার্স্ট অংশ হলো যে একটি অগোছালো কোনো বিষয়কে যদি গোছায় নেওয়া হয়, এটি সবসময় আমাদের ওই পুরো কাজের প্রক্রিয়াটাকে সহজ করে এবং সাবলীল এবং সুন্দর করে। সেটির মূল অপশনটাই হলো তোমার এই পর্যায় সারণীর এই মানে পুরো রসায়নটাকে আমাদের অনেক সহজ করে ফেলেছে। আমরা নিজেরাও দেখতে পাই যে যদি একটি অধ্যায়ে প্রায় 50টি অঙ্ক আছে, এদেরকে যদি কতগুলো গ্রুপে বিভক্ত করে তাদেরকে যদি আমরা অঙ্কগুলোকে সলভ করি, এটি অনেক সহজ হয়। যে কোনো বিচারে এটি যে এলোমেলো অঙ্ক করাচ্ছে অনেক সহজ, এটি নিয়ে কোনো বিতর্ক নেই এবং এটা সবাই স্বীকার করে যে না, কাজটি সহজ। তাহলে আমরা রসায়নে কিন্তু এই কাজটি করেছি। সেখানে 118টি মৌলের যে পরিবার, সেই মৌলের পরিবারের সদস্যদেরকে আমরা এটাই করেছি যে তাদেরকে কতগুলো গ্রুপে বিভক্ত করেছি। আগে আমাদের গ্রুপ সংখ্যা ছিল সব মিলিয়ে প্রায় 9টি, সেখানে নিয়মিত গ্রুপ ছিল হলো 7টি, তাদের আবার এ এবং বি নামক দুটো গ্রুপে বিভক্ত করা ছিল। তারপরে তোমার অষ্টম গ্রুপে ছিল তিনটা অপশন নিয়ে অষ্টম গ্রুপ ছিল, আর শূন্য শ্রেণী বলে নবম গ্রুপটা ছিল। কিন্তু এখন আমরা সবগুলো গ্রুপকে আলাদা করে লিখে আমরা 18টা নাম দিয়েছি এবং প্রতিটা গ্রুপের একটি প্রতিনিধিত্বকারী মৌল নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে ওই গ্রুপের অন্যান্য মৌল সম্পর্কে আমাদের অনায়াসী ধারণা জন্মে যাচ্ছে। সে কারণের জন্য আমরা কিন্তু এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে এবং সহজভাবে এখন বর্তমানে করতে পারছি। তার মানে পুরো রসায়নের পড়ার যে কাজটি, এটা এখন আগের চেয়ে অনেক অনেক সহজ হয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে যে আমাদের 118টি নয়, মাত্র 18টি মৌলের ব্যাপারে ধারণা নিলেই আমাদের 118টি মৌলের বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা ইনশাল্লাহ চলে আসছে। আরেকটি হলো নতুন নতুন মৌল আবিষ্কার করা। ম্যান্ডেলিফ যখন তার এই পর্যায়ে সূত্র প্রদানের মধ্য দিয়ে এই পর্যায়ে সারণীর লিস্টটি প্রস্তুত করেন, উনি কিন্তু মাত্র 63টা মৌল নিয়ে এই প্রক্রিয়াটি শুরু করেন, কিন্তু তখন পর্যন্ত মৌল আবিষ্কার হয়েছে 66টা ঘর ছিল তার, কিন্তু মৌল আবিষ্কার ছিল 63টা। তাহলে তখনও 4টি মৌলের গ্যাপ ছিল। তো ম্যান্ডেলিফ উনি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যতে আবিষ্কৃত নতুন মৌল দ্বারা এই ফাঁকা ঘরগুলো পূরণ হবে। তো পর্যায় সারণীর মাধ্যমে কিন্তু এটি প্রথম বোঝা গেছে যে আসলে মৌল আরো আছে এবং এগুলো নতুন আবিষ্কৃত হয়ে পূর্ণ হবে, এবং তার এই কথাটি পরবর্তীতে সত্যি বলে প্রমাণিত হয়েছে। আর একটি গবেষণা ক্ষেত্র, আমরা অবশ্যই গবেষণা ক্ষেত্রে এর মাধ্যমে অতি সহজেই বিক্রিয়াগুলোকে সহজভাবে উপস্থাপন করতে পারি। আমরা ক্ষার ধাতুর বিক্রিয়াগুলো একভাবে করি, মৃত ক্ষার ধাতুগুলো আর একভাবে করি, হ্যালোজেন গ্রুপগুলোর বিক্রিয়া ধরন একই রকম। এভাবে কিন্তু গ্রুপিং করা থাকার ফলে আমাদের পুরো রসায়নের এই বিক্রিয়াগুলো সহজে করতে এবং বুঝতে কিন্তু অনেক সহজ হয়েছে, এবং পুরো পড়ার প্রক্রিয়াটি কিন্তু আমরা বলবো সার্বিকভাবে অনেক সুন্দর এবং সাবলীল হয়েছে, এবং সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত সহজভাবে আয়ত্ত করার ক্ষেত্রে পর্যায় সারণীর কিন্তু কোনো ত্রুটি নেই। আশা করি পর্যায় সারণীর মূল ভূমিকাটি বুঝতে পেরেছে। কি কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা এই টপিকটা মোটামুটি এখানে শেষ করে নিচ্ছি। পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া, অর্থাৎ এখানে যদি হ্যালোজেন গ্রুপ নেওয়া হয়েছে, এই হ্যালোজেন গ্রুপের মৌল হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারা একই মৌল হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কিন্তু তারা একই রকম বিক্রিয়া করেছে। ঠিক আবার এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, এরকম হ্যালোজেন গ্রুপ থেকে যখন অ্যাসিড তৈরি করা হয়েছে, সেগুলো নর্মালি পানির সাথে কি বিক্রিয়া করে, কিভাবে তৈরি হয় সেটার উপর এখানে, এগুলো তৈরি হয় মূলত গ্যাসীয় পদার্থ, পরবর্তীতে পানির সাথে যুক্ত হলে কিন্তু এগুলো তরল জলীয় অংশ হয়। আশা করি যে তোমার এই পুরো সিস্টেমটি বুঝছো। শেষে যেটা দেওয়া আছে এই লাইনটা একটু দেখো, এটা যেটা আছে সেটি হলো এই যে কার্বনেট লবণ,
আর এখানেও আছে কার্বনেট লবণ, এটা তোমার নাই ক্লাস এইটেও এই বিক্রিয়া করে আস। কার্বনেট লবণকে এসিডের সাথে বিক্রিয়া দিলে অন্য লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়, এটা জানা আছে কিনা বলো তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমার মনে হয় এখানকার আর তেমন সমস্যা থাকার কথা না, আমরা একটু মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে আসি। আর এখানে নাই কিন্তু পরীক্ষণ অন্যান্য অংশগুলো আমরা পরে দেখবো। তো আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা এই ক্লাসের মানে এই অধ্যায়ের পড়াটি মোটামুটি শেষ করছি।